নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুট বনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিজ রমণে নময়ো মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বই বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়ো মে বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনামিনে বঞ্চা কল্পতরু বসচ কৃপা সিন্ধু পায়ে বচ পতিতানাং পাবনেব বৈষ্ণবেব নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপে শ্রী সনাতন বট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল বট্ট দশরঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহাতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ আমি এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন ছয় গোসাইরে করি চরণ বন্দন এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাইয়ে যার মুই তার দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অবিলাস সে বিভক্ত শোনে বাস Oh, man.
বিষয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া বিষয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যার মুই তার দাস তার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস ও এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস আমি তাদের চরণ সেবি ভক্ত শুনেবাস জনমে জনমে মোর এই অবিলাস ভক্ত শুনেবাস জনমে জনমে ওই আমি তাদের চরণ সে বিভক্ত শুনেবাস জনমে জনমে মোর এই অবিলাস চরণ সে বিভক্ত শুনেবাস জনমে জনমে মোর এই অবিলাস এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বা জানিত নইলে কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত বৃন্দাবনের যুগল ভজন ছয় গোসাই না জানালে কে বা জানিত এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ যবে ব্রজে কইলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে 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 বল হরি বাজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আম আনন্দে বল হরি বাজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আম মনির আনন্দে 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 বল হরি বাজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ
हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 देवो हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय राधे 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 नितई गौर हरि बोल 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 हरि 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 बोल हरि बोल हरि बोल हरि बोल अनित गौड़ हरि बोल हरि बोल हरि बोल गौड़ प्रेमानंदे विश्व प्रकृतिर चिरावतरीति अनुसारे पृथ्वी जुड़े चलछे
পালা বদলির খেলা তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেঁচে উঠে আগমনী সুর ঠিক তেমনি সময় অন্যদিকে বেঁচে ওঠে বিদায়ের করুণ সানাই আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে নতুনকে বরণ করে নেওয়ার নিমিত্তে আমাদের মন কত স্বপ্ন দেখে আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমড়ে গুমড়ে কাঁধে কখনো আবার জাগতিক জ্ঞানে আমাদের মনে হয় এত চলে যাওয়ার সময় নয় তবে কেন যাওয়া হলো সর্বশক্তি সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন বা সংসি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর পুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি হে অর্জুন এই দেহটা একটা কাপড়ের নিয়ায় বস্ত্রের নিয়ায় মানুষ যেমন পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে গোবিন্দ পুরাতন শরীরকে ত্যাগ করে যদি আত্মা নতুন শরীর ধারণ করে কিন্তু যে লোকটার দেহটা পুরাতন হলো না বৃদ্ধ হলো না চামড়া খুসকে গেল না সে যদি মরে যায় তাহলে সেটা কেমন সেই উত্তরটা কি দেবে তুমি গোবিন্দ বলছেন জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি জীর্ণ মানে বৃদ্ধ কিন্তু বৃদ্ধ মানে চামড়া খুসকে যাওয়া নয় চুল পাকা নয় দন্ত পড়ে যাওয়া নয় বৃদ্ধ মানে আমি যাকে যতদিন পরমায়ু দিয়ে জগতে পাঠিয়েছি ওই আয়ু শেষ হয়ে গেলে তার দেহটা দেখতে যৌবন হলেও মূলত সে বৃদ্ধ হয়ে গেছে জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি জীর্ণ মানে পুরাতন পুরাতন মানে বৃদ্ধ বৃদ্ধ মানে চামড়া কুস্কানো নয় কর্মানুযায়ী যতদিন সে আয়ু নিয়ে এসেছে এটা শেষ হয়ে গেলে শরীর নবীন দেখতে হলেও মূলত বৃদ্ধ হয়ে গেছে সে ওই দেহের মাঝে আত্মা আর থাকতে পারছে না তাই বলছেন সংজাতি নবানি আরেকটা নতুন দেহে তাকে যেতে হচ্ছে এই যে চক্রাকার কখনো যাওয়া আবার কখনো আসা জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম দশ লক্ষ নাম ত্রিংশ লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর লক্ষানি মানবা এই যে কখনো যাওয়া নয় লক্ষ জলস প্রাণী হয়ে দশ লক্ষ পাখি হয়ে এগারো লক্ষ কৃমিকীট হয়ে বিশ লক্ষ বৃক্ষ লতা গুল্ম হয়ে ত্রিশ লক্ষ পশু হয়ে আবার কখনো বা চাতুর লক্ষানি মানুষ হয়ে এই যে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরা অনাদিকাল থেকে তাহলে কি এই ঘূর্ণায়মান চক্রাকারীর কখনো ইতি নেই সমাপ্ত নেই গোবিন্দ বলছেন আছে কখন যতদিন পর্যন্ত মনুষ্য জীব আমার চরণ লাভ করতে না পারবে ততদিন যাবৎ তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে
কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হবে, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে কাঁদবে গুমড়ে গুমড়ে। তবে এই কান্না চিরস্থায়ী নয়, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তিন দিন পর আর কাঁদবে না, দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর। এমন একদিন সময় আসবে ভুল করে কেউ তার নামটি স্মরণ করবে না, কালের গর্বে সে হারিয়ে যাবে, অকুল পাতারে ডুবে যাবে, কেউ আর মনে করবে না, হারিয়ে যাবে কোনো এক অতই অর্ণবে। তাহলে আমাদের কি কর্তব্য? বলছেন এটা বিধির অলঙ্ঘনীয় বিধান, এই জগতের বুকে কেউ নেই যে মহাপ্রস্থানের পথে যাবে না, সবাইকে যেতে হবে, কেউ একদিন আগে কাউকে একদিন পড়ে যেতে হবে, যেতে সবাইকে হবে, এটা বিধির অলঙ্ঘনীয় বিধান। জাত সহি ধ্রুব মৃত্যু ধ্রুবম ভগবান গীতায় দ্বিতীয় অধ্যায়ে জানিয়ে দিলেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবশ্য ভাম্বি, জাত সহি ধ্রুব মৃত্যু ধ্রুবম, দেহটার কেবল বিনাশ হয়, আত্মা দেহ ছেড়ে যখন চলে যায় ওই আত্মাটাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, আগুনে পুড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না, নয়নম ছিন্দন্তে শস্রাণি, নয়নম দহতি পাবক, নয়নম ক্লেদন্তি আপ, ন সুশতি মারুত। ভগবান বললেন অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অসুস্বয়াবছ নিত্য তো সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। এই জগতে যাবে যেদিন তুমি কিচ্ছুটি নিয়ে যেতে পারবে না, ওই বিশাল অট্টালিকাটা পড়ে থাকবে, সম্পত্তির দলিল তার সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না, ব্যাংকে কত টাকা জমা রেখেছো সেটাও বলে যাওয়ার সময় পাবে না, মহাকাল যেদিন ডাকবে। তবে যাবে কি? তুমি যে কর্ম করছো এই সৎ কর্ম কেবল তোমার সঙ্গে যাবে, সৎ কর্ম কেবল সঙ্গে যাবে, ওই কর্মের হিসাব নিকাশের বেড়াজালে আবদ্ধ হয়ে প্রত্যেককে একদিন জগৎ ছাড়তে হবে। এই বিধির অলঙ্ঘনীয় বিধানটির সঙ্গে সক্যতা স্থাপন আমাদের সবাইকে করতে হবে, যে বিধানের সঙ্গে সক্যতা স্থাপন করে রঞ্জিত পাল মহাত্মন ওরফে রঞ্জিত কৃষ্ণ দাসজি এই পৃথিবীর মায়াকে কাটিয়ে সবাইকে রেখে পরপারের অসীম দিগন্তে যাত্রা করেছেন। আজ তার পরিবার বর্গ আত্মীয় স্বজনাদি তথা আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণব সবাই মিলিত হয়েছেন ভগবান শ্রী গোবিন্দের নৈকট্যে প্রার্থনা করার জন্য। হে গোবিন্দ, যিনি এই জগতের মায়া কাটিয়ে পরপারের অসীম দিগন্তে গমন করেছেন, সেই পরলোকগত আত্মা যেন তোমার চরণ লাভ করে প্রভু। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। চলুন আমরা পাঁচবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আত্মীয় স্বজন আমরা যারা আছি আমাদের কর্তব্যই হচ্ছে এটা, তার আত্মার শান্তি কামনায় ভগবানের কাছে প্রার্থনা করা। চলুন আমরা কায় মনোবাক্যে ভগবান শ্রী গোবিন্দের কাছে পাঁচবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। গোবিন্দ যেন উনাকে সকল বন্ধন থেকে মুক্ত করে তার রাতুল রাঙ্গাচরণ দান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এই মহতি অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে ভক্ত বৈষ্ণব সাধু মহাত্মন যারা এই মধ্যাহ্নকালীন সময়ে উপবেশিত হয়েছেন ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আজকের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, বৈষ্ণব সেবায় অপ্রাকৃত কথা শ্রবণ। আজকের এই অনুষ্ঠানটি চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের আর্তনাদে যদি আমরা সাধন করি, চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে উত্তর দিয়েছিলেন একটি প্রশ্নের উত্তর। সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে বলেছিলেন, প্রভু কলিযুগের ধর্মটা কি হবে? আমরা কলিহত জীব, ওই কলিযুগের জীব সকলের ধর্ম কি হবে? মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া পোষণ আর নামে রুচি বৈষ্ণবের সেবা, এটাই হচ্ছে কলির ধর্ম। এই চৈতন্য মহাপ্রভুর আদর্শকে হৃদয়ে লালন করে এই রঞ্জিত পাল মহাত্মনের পরিবার বর্গ আত্মীয় স্বজনাদি ওনারা আপনাদের মতো ভক্ত বৈষ্ণবকে আমন্ত্রণ করেছেন তাদের শ্রী আঙ্গিনাতে। আপনারা এই অপ্রাকৃত চিন্ময় প্রসাদ গ্রহণ করে প্রার্থনা করবেন ভগবানের কাছে, যেন যার উদ্দেশ্যে আয়োজন তিনি যেন গোবিন্দের চরণ লাভ করতে পারেন। কলিযুগে সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান বৈষ্ণব সেবা। মনে রাখবেন, কেউ যদি জগৎ থেকে চলে যায় তার পারলৌকিক কার্যের জন্য মূলত তিনটি অনুষ্ঠান করতে হয়। এক হচ্ছে গয়াতে পিণ্ড দান, গয়াতে পিণ্ড দান শ্রেষ্ঠ পারলৌকিক কার্য, যেটা চৈতন্য মহাপ্রভু নিজেও করেছিলেন। তার বাবা জগন্নাথ মিশ্র দেহরাকার পর কলির ভগবান স্বয়ং নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য তিনি গয়াধামে গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য। আমরা শ্রীহট্টবাসী অতীব সৌভাগ্যবান, এই মৌলভীবাজার জেলার তারাপাশা বিষ্ণুপদধাম, এটাও কিন্তু গয়া। আপনারা যারা জানেন না আজকে ভালো করে জেনে নিন, ওই গয়াতে বিষ্ণুর যে পায়ের চিহ্ন আছে আমাদের মৌলভীবাজারের বিষ্ণুপদধামে অনুরূপ পায়ের চিহ্ন আছে বিষ্ণুর। ওই জায়গাতেও যদি কেউ পিণ্ড দান করে গয়াতে পিণ্ড দানের সমফল হবে। আমরা শ্রীহট্টবাসী অতীব সৌভাগ্যবান, অতীব সৌভাগ্যবান আমরা। দ্বিতীয় কার্য হরিনাম সংকীর্তন যজ্ঞ, নাম সংকীর্তন যজ্ঞ। নাম সংকীর্তন যজ্ঞ মানে শুধু কীর্তনিয়া দল এনে দিতে হবে এমন কথা নয়, সংকীর্তন মানে হচ্ছে বহুবিধ ভক্তগণ একত্রে মিলে যখন নাম উচ্চারণ করে সেটা হচ্ছে সংকীর্তন, সংকীর্তন যজ্ঞ। যজ্ঞ মানে কি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। তৃতীয় ভাগবতীয় কথা কীর্তনের মাধ্যমে বৈষ্ণব সেবা সবচেয়ে উত্তম। মহাপ্রভু দেখিয়ে দিলেন গয়াতে যাদের যাওয়ার সামর্থ্য নেই, যারা হরিনাম যজ্ঞানুষ্ঠান করার সামর্থ্য নেই তারা কি করবে, তাদের কার্য কি? চৈতন্য ভাগবতে তার উত্তর আছে,
महाप्रभु जखन गया धामे गेलें तार पिता जगन्नाथ मिश्र, जगन्नाथ मिश्रेर पिता उपेंद्र मिश्र, उपेंद्र मिश्रेर पिता मधु मिश्र, माने महाप्रभुर बाबा जगन्नाथ मिश्र, जगन्नाथ मिश्रेर बाबा उपेंद्र मिश्र, उपेंद्र मिश्रेर बाबा मधु मिश्र, तादेर पूर्वपुरुषदेर निवास छिल आमादेर ऐ श्रीहट्ट अर्थात सिलेटेर बर्तमाने ओस्मानी नगर उपजेलार बड़गंगा माने बुरुंगा, एटा शास्त्रीय भाषाय देखबेन চৈতন্য চরিতামৃত বা ভাগবতে বড়গঙ্গা লেখা আছে। আমরা আঞ্চলিক ভাবে ওই গ্রামটাকে বুরুঙ্গা বলি, ওই বুরুঙ্গাতেই ছিল। পরবর্তীতে মধুমিশ্রের পূর্বপুরুষেরা ওই জায়গা থেকে বসতি নির্মাণ করেছিলেন বর্তমানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে, কিন্তু ঢাকা দক্ষিণের পূর্বে কিন্তু বুরুঙ্গা ছিল মহাপ্রভুর পূর্বপুরুষদের নিবাস। তারপর ঢাকা দক্ষিণ থেকে উনারা অর্থাৎ জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে গিয়েছিলেন। তার পশ্চাতে অনেক কারণ আছে কেন গিয়েছিলেন। প্রথম কারণ বিদ্যা শিক্ষার জন্য, আর মহাপ্রভু গঙ্গাকে কেন্দ্র করে আবির্ভূত হবেন এটা কথা দিয়েছিলেন তিনি, এটাও একটা মুখ্য কারণ। তার মা সুবা দেবীকে কথা দিয়ে এসেছিলেন যে শচীমা যাকে গর্ভে ধারণ করে নিয়ে যাচ্ছেন তিনি আসবেন, ঠাম্মাকে একবার দর্শন দেবেন। মহাপ্রভু তিন মাস আমাদের সিলেটে অবস্থান করেছিলেন, আমরা কত সৌভাগ্যবান দেখো, কলির ভগবান স্বয়ং এখানে পায়ের ধুলো দিয়েছেন, আমরা এই দিক থেকে সৌভাগ্যবান। আর আমরা গৌরকে পেয়ে গৌরকে চিনতে পারিনি এই দিক থেকে দুর্ভাগ্যবান। আজকে সমগ্র বিশ্ববাসী গৌরকে চিনল, নিতাইকে চিনল, গৌর প্রেম রসার নবে সাঁতার কাটল। আমরা শ্রীহট্টবাসী সিলেটবাসী এখনো গৌর আদর্শকে হৃদয়ে লালন করতে পারলাম না। গৌর কথা খুবই কম আলোচনা হয়, অথচ গৌর কথাই কলিহত জীবকে বেশি শ্রবণ করতে হবে। আপনারা আর কদিন পর অর্থাৎ আগামীকালের পরদিন থেকে, এই তো কাছে হরিসেমা, তিন দিন গৌর কথা আমি আস্বাদন করব, আপনারা সবাই আমন্ত্রিত। আগামীকাল জগদীশপুর আমার প্রবচন আছে রাত আট ঘটিকায়, আপনারা আমন্ত্রিত। আজকের অনুষ্ঠানটি মূলত একেবারে জোর করেই বলা যায় বিপ্লব প্রভুজি, ওনার ওয়াইফ প্রচুর পাটের ভক্ত, আমার চম্পকনগর প্রবচন চলছে। আমি গতকাল নাসিরনগর থেকে চম্পকনগরে এসে প্রবচন করে 12:30টার দিকে রওনা দিয়েছি, এখানে এসে 1:30টার দিকে পৌঁছেছি। তো এখানে প্রবচন করে আবার রাত্রে আট ঘটিকায় গিয়ে চম্পকনগরে প্রবচন করতে হবে। মূলত এটা কেবল একটা অধিকার, একসঙ্গে চললে অধিকার হয়ে যায়। তাছাড়া আমাদের সঙ্গে একটা ছেলে, ওনার শিক্ষাগুরু পলাশ প্রভুজির শিক্ষাগুরুও তিনি, কাজে এটাও একটা অধিকার বটে। তাছাড়া তীর্থ ও আমার প্রচুর ফ্যান, আমার অনেক পাঠে যায়, এই দিক থেকে একটা অধিকারও বটে। একসঙ্গে চললে একটা অধিকার থেকে যায়, একটা সৌহার্দ্য থেকে যায়, এই দিক থেকে আশাই সমীচীন। তাই আমার যত কষ্ট হোক, একদিনে দুটো আলোচনা অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আপনাদের চরণ ধুলি লাভটাই আমার মুখ্য হৃদয়ের অভিলাষ, এই জন্যই মূলত আশা। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আগামীকালও আমরা হরিকথা শুনতে পারবো একেবারে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম যখন জগদীশপুর, এবং এর পর দিন থেকে তিন দিন জগদীশপুরের পাশেই, বেশি দূরে নয়, হরিশ্যামা, তিন দিন গৌর কথা আস্বাদন হবে আর রাত আট ঘটিকায় আপনারা সবাই আমন্ত্রিত। মহাপ্রভুকে নিয়ে একটু জানা প্রয়োজন, মহাপ্রভুকে নিয়ে একটু রিচার্জ প্রয়োজন। আপনি বৃন্দাবনে যখন যাবেন, যখন বলবেন যে আমি সিলেট থেকে এসেছি, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনাকে মাথায় তুলে নাচবে ব্রজবাসীরা, বলবে আপনারা এত সৌভাগ্যবান, আপনারা অদ্বৈত ভূমির মানুষ, যেখানে অদ্বৈত আচার্য আসলেন, যেখানে মহাপ্রভু আসলেন, যেখানে মহাপ্রভুর মামার বাড়ি, যেখানে শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব, যেখানে মাধবেন্দ্রপুরীর আবির্ভাব, যেখানে মুরারী গুপ্তের পূর্বপুরুষের নিবাস, যেখানে শ্যান শিবানন্দের পূর্বপুরুষের নিবাস, যেখানে বাসুকুশীর পূর্বপুরুষের নিবাস, এত এত পূর্ণ তীর্থ আমাদের সিলেটে রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবান আমরা, আমরা অনেকেই সেটা জানি না, জানার চেষ্টা করি না, আচরণে আনার চেষ্টা করি না, এটা সবচেয়ে আমাদের দুর্ভাগ্য। আমরা ঘরের রতনকে চিনতে পারলাম না, পাশ্চাত্যবাসী চিনল। আপনি অবাক হবেন, গিরিগোবর্ধন পরিক্রমায় গিয়ে দেখবেন যারা বাংলাতে কথা বলতে পারে না, গৌরাঙ্গ এরকম কোন ক্রমে উচ্চারণ করে, ওরা দণ্ডবত প্রণাম করছে 21 কিলোমিটার গিরিগোবর্ধন, গৌর গৌর বলে কাঁদছে, গৌর হরির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিলক কাটছে। কি সুন্দর ওদেরকে দেখায়,
আমরা গৌর দেশের মানুষ গো, আমরা গৌরাঙ্গ চিনতে পারলাম না, কলির প্রেম পুরুষোত্তমকে আমরা জানতে পারলাম না, কবে যে আমাদের বুদোদয় হবে, কবে যে আমাদের ঘুম ভাঙবে, কবে যে আমরা আর মুড়া দিয়ে জাগব গৌরাঙ্গ ব্যতীত কেউ জানে না। তাই নরোত্তম বলেছিলেন, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ। ওই গৌরাঙ্গের চরণে যারা মনকে নিবেদিত করতে পেরেছে তাদের মতো রাধা মাধবের অন্তরঙ্গ আর কেউ হতে পারে না। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যে নরোত্তমের আবির্ভাব তিথি গতকাল গিয়েছে, আমাদের এই বাংলাদেশের রাজশাহী জেলার বর্তমানে গুদাগাড়ি উপজেলায় আবির্ভূত হয়েছিলেন একমাত্র জমিদারের সন্তান নরোত্তম। জমিদারের ছেলে সব ত্যাগ করে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, লোকনাথ গোস্বামী পাদের চরণে শরণাগত হয়ে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে দীক্ষা লাভ করে মহাপ্রভুর অপ্রাকৃত প্রেম পীযূষ লাভ করেছিলেন। সেই গৌর অনুগত প্রাণ নরোত্তম দেখিয়ে দিলেন গৌরাঙ্গের অপ্রাকৃত মহিমা বিভিন্ন পদ আকারে। তাছাড়া বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে দেখালেন, যারা তীর্থে যেতে পারবে না, গয়াতে পিণ্ডদান করতে পারবে না, হরিনাম যজ্ঞানুষ্ঠান করতে পারবে না, তাদের জন্য বিধানটা কি? চৈতন্য মহাপ্রভু নিজে উত্তর দিচ্ছেন, এখানে দেখুন। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু গয়াতে গিয়েছেন পিণ্ডদান করতে জগন্নাথ মিশ্রের পারলৌকিক কার্য। আচ্ছা বলুন তো, ভগবান যার কুলে এসেছেন তার বাবার আবার পিণ্ডদান কি? হ্যাঁ, ভগবান যার কুল আলোকিত করে এসেছেন তার বাবার আবার পিণ্ডদানটা কি? তার বাবার আবার পিণ্ডদানের কোনো প্রয়োজন আছে? কিন্তু মহাপ্রভু তিনি ভগবান, ভগবান যদি আচরণ না করেন কেউ সেটা গ্রহণ করবে না। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনহ সজত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমৎ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে ভগবান বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটাকে গ্রহণ করেন। এই জন্য বাবা যদি সন্তানকে আচরণ শিখাতে চান বাবাকেও আচরণশীল হতে হবেন। বাবা নিজে সিগারেট খেয়ে যদি তার ছেলেকে বলেন বাবা আজ থেকে সিগারেট খেয়েও না, ছেলে নাও মানতে পারে, বলবে তুমি খাও আর আমাকে বলো। এই জন্য বাবা সিগারেট ছেড়ে তারপর ছেলেকে বলবেন যে তুই আজ থেকে সিগারেট খাস নে, তাহলে ছেলে মানবে। ভগবান জগতের বুকে কেন আসেন? তার তো কর্ম নাই, তার তো জন্মটাও দিব্য, নমে পার্থ কর্তব্যম ত্রিশু লোকে সুকিঞ্চন, ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে বচ কর্মাণি, যদি হে অহম ন বর্তয়ম যত কর্মণি অতি নিড়িত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বশ। শ্রীমৎ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগের 22-23 নং শ্লোকে ভগবান বলছেন, জগতের বুকে আমার কোনো কর্তব্য কর্ম বলে কিছু নাই, তথাপি আমি কর্মে ব্যাপৃত আছি, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন আজকে আমাদেরকে, আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়, নিজে আচরণ না করলে জগৎবাসী সেটাকে গ্রহণ করবে না। মহাপ্রভু তাই নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, পিণ্ডদানের জন্য গেলেন গয়াধামে। এর আগে বিশ্বরূপ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সংসার ত্যাগ করে চললেন, সন্ন্যাসী গেলেন, তাই শচীমার একটা ভয়, নিমাই যদি যায় যদি আর ফিরে না আসে, আমার একটাই ছেলে নিমাই, আমার বড় ছেলেটাও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, ওই ছেলেটাও যদি গয়া ধামে গিয়ে আর ফিরে না আসে, তীর্থে গিয়ে যদি আর ফিরে না আসে, আর তখনকার সময়ে তো মা এরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, এখন আপনি তো হ্যাঁ বৃন্দাবনে গেলেও ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখাতে পারছেন, মা বাবার সঙ্গে কথা বলতে পারছেন, তখনকার সময়ে তো এরকম ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হয়, আর আসবে কি না আসবে তারও তো নিশ্চয়তা দেওয়া সম্ভব ছিল না। শচীমা ক্রন্দন করছেন, না পুত্র তোমাকে যেতে হবে না, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না,
তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কি করে থাকবো, তোমার এক ভাই সে আমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে আমি কুলে নিয়ে আমার সন্তান হারানোর যে বেদনা, বড় ছেলেটা হারানোর বেদনা এটা কি ভুলে আছি? তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? তুমি আমাকে ছেড়ে যাও না নিমাই। না মা আমি যাব আর ফিরে আসব, গয়াতে যাব, এটা প্রয়োজন, সন্তানের কর্তব্য হচ্ছে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান করা, আত্মীয় স্বজনের কর্তব্য হচ্ছে এই জগতের বুকে আমাদেরকে যারা রেখে গিয়েছেন তাদের পারলৌকিক কার্য সম্পাদন করা, এটা আমাদের কর্তব্য, এটা কর্তব্যের মাঝে পড়ে। এই জন্য দেখবেন কেউ দেহ রাখলে, কেউ মারা গেলে আমরা সবাই সাত্বিক আহার গ্রহণ করি, অর্থাৎ এই একই রক্তের যারা সবাই কি করে সাত্বিক আহার গ্রহণ করে, মাছ মাংস গ্রহণ করে না। কেন? এই সাত্বিক আহার গ্রহণ করার অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রেখে যে ব্যক্তি চলে গিয়েছে তার প্রতি আমাদের একটা দায় থেকে যায়, তার প্রতি আমরা কি করব, তার প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করব, মমত্ব পোষণ করব, সৌহার্দ্য পোষণ করব, আর ভগবানের কাছে প্রার্থনা করব আত্মার শান্তির জন্য। এটা হচ্ছে কর্তব্য। এই জন্য মহাপ্রভু আজকে দেখাচ্ছেন তার মাকে, এটা আমার দায়িত্বের মাঝে পড়ে, মা তুমি আমায় বাধা দিও না। মাকে প্রণাম দিয়ে, দণ্ডবত প্রণাম দিয়ে প্রভু চললেন, গয়াধামে গেলেন। গয়াধামে গিয়ে, এখানে কেউ গয়া গিয়েছেন? গিয়েছেন। দেখবেন বিষ্ণুর পায়ের চিহ্ন, বিষ্ণু যে মন্দিরটা বিশাল মন্দির, সেই গয়াসুরের বুকের মাঝে বিষ্ণুর পদচিহ্ন। মহাপ্রভু এই দৃশ্য অবলোকন করে আচারীকে পড়লেন মন্দির প্রাঙ্গণে, হা গয়াসুর তোমার কি সৌভাগ্য, তুমি অসুর কুলে জন্ম নিয়েও ভগবানের চরণ ধুলি পেলে, বক্ষের মাঝে ভগবান চরণ চিহ্ন তোমার রাখলো, আমার জন্ম বিফলে চলে গেল, আজও ভগবানের চরণ ধুলি পেলাম না। মহাপ্রভু অঝুর ধারায় ক্রন্দন করছেন, গয়াসুর তুমি কত সৌভাগ্যবান, তোমার বক্ষে ভগবান চরণ চিহ্ন রাখলেন, তোমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। আচারীকে পড়লেন গৌর হরি ওই বিষ্ণু মন্দিরে, সমস্ত পারলৌকিক কার্য সম্পাদন করে মহাপ্রভুর সেই গয়াদামে দর্শন হয়ে গেল ঈশ্বর পুরিপাদের সঙ্গে। যে ঈশ্বর পুরিপাদ হচ্ছেন এই গৌর লীলাতে মহাপ্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরিপাদের শিষ্য, যে মাধবেন্দ্র পুরীর জন্য বৃন্দাবনে স্বয়ং গোপাল একটা বাটিতে করে দুধ নিয়ে এসেছিল, যে মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করে ভগবান রেমুনাতে ক্ষীর চূড়া গোপীনাথ সাজলেন, সেই মাধবেন্দ্র পুরীর জন্মস্থান আমাদের বাংলাদেশের বর্তমানে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বর্দল ইউনিয়নের ব্রাহ্মণ গাঁও। অবাক হবেন, এই লাউর পরগনা যেটা ছিল তদান্তিন সময়ে, এই লাউর পরগনার ব্রাহ্মণ গায়ে মাধবেন্দ্র পুরিপাদের জন্মস্থান, যে মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করেছিলেন, কিন্তু আমরা অনেকেই সেই মাধবেন্দ্র পুরিপাদকে চিনি না, আমাদের সিলেটের ছেলে। এই মাধবেন্দ্র পুরিপাদের শিষ্য হচ্ছে ঈশ্বর পুরিপাদ, আর ঈশ্বর পুরিপাদের শিষ্য হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু কলির ভগবান। ভাবা যায়, ভাবা যায় বিষয়, আমরা কোথায় জন্ম নিয়েছি, এই সিলেট কতটা পুণ্যভূমি। সেই ঈশ্বর পুরিপাদের সঙ্গে দর্শন হয়ে গেল মহাপ্রভুর, দণ্ডবত প্রণাম দিয়ে প্রভু বলছেন, এই দেখুন এখানে আসল রহস্যের কথা, যে বিষয়টাকে নিয়ে আমরা আজ আলোচনা করছি এই মীমাংসা। এখানে মহাপ্রভু দণ্ডবত প্রণাম দিয়ে বলছেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু ঈশ্বরপুরীকে প্রণাম দিয়ে বলছেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, গয়া ধামে আসাটা আমার সার্থক হয়ে গেল, আপনার মতো বৈষ্ণবকে দর্শন করে
আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন করে আজ গয়াদামে আসাটা আমার সফল হয়ে গেল। তীর্থে যদি কেউ যায় গো, কিংবা গঙ্গা স্নান করতে যদি কেউ যায়, গঙ্গা স্নান করতে আপনি গেলেন, ওই জলের মাঝে যদি আপনি অবগাহিত না হন আপনার কিন্তু কৃপা হবে না। স্নান না করলে কি কৃপা হবে? হবে না। কিন্তু মনে রাখবেন, স্নান করলেও কিন্তু সমস্ত পাপ দূর হয় না। মানুষ তিন প্রক্রিয়ায় পাপ করে, একটা কায়িক, একটা বাচিক, একটা মানসিক পাপ। দেহ দ্বারা মানুষ যে পাপগুলো করে গঙ্গা স্নান করলে সেই পাপ দূর হয়, কিন্তু এই মনের মাঝে যে লক্ষ জন্মের ময়লা নিয়ে এসেছি গো, এগুলো কি করে দূর হবে? এগুলো তো গঙ্গা স্নানে দূর হয় না। মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার জনম, হৃদয়, হৃদয়কে বলা হয় চিত্ত, চেত, চেত মানে চিত্ত, দর্পণ, দর্পণ মানে আয়না, আয়নার মাঝে যদি দাঁড়াও নিজের প্রতিচ্ছবিকে দেখতে পারবে, হৃদয়টাও আয়না, ওই আয়নায় আমাদের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই না, তার কারণ সাধনা নাই, আর ওই হৃদয় লক্ষ জন্মের ময়লায় পরিপূর্ণ। মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার জনম, ওই চিত্তরূপ দর্পণটাকে প্রথমে মার্জন করতে হবে। কি দ্বারা মার্জন করবে? এটা তো সাবান দ্বারা সম্ভব নয়, পাউডার দ্বারা সম্ভব নয়, সার্ফ এক্সেল থেকে উইল যা বলো কিচ্ছু দ্বারা সম্ভব নয়। মহাপ্রভু বললেন, এই হৃদয় মার্জন করার একটা ঔষধ আমার কাছে আছে, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি বা নাসিবারও তরে, একটা ঔষধ আমি নিয়ে এসেছি। ঔষধটা কি? নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি দাত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো। ওই ঔষধটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি, ভগবান বলছেন আমার সমস্ত শক্তি ওই নামের মাঝে আমি অর্পণ করে দিয়ে দিয়েছি। দাত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো, তোমার কর্তব্য হচ্ছে নিয়মিত এই নামকে শ্রবণ করা। এতা দৃশি তব কৃপা ভগবান মম অপি দুদরিবম ইদৃশ ইহ অজনিন অনুরাগ। ওই নাম জপ করতে 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 এক সময় ওই চিত্তের সমস্ত ময়লা সমস্ত আবর্জনা পরিষ্কার হয়ে যাবে, তোমার চেতনা শুদ্ধ হয়ে যাবে। ওই নাম জপ করলে দেখবে একদিন নাম তোমাকে হাত ধরে নামীর কাছে নিয়ে যাবে। যেমন করে হরিদাস ঠাকুর 300,000 নাম জপ করতেন, স্বয়ং ভগবান শেষের দিনে তাকে নিতে এসেছিলেন গো ওই নাম জপের কারণে। আজকে বৈষ্ণব সেবা বা শ্রদ্ধানুষ্ঠানে হরিদাসের চরিত্র কথা আলোচনা না করলে অপূর্ণ থেকে যায়, তাই আমরা অবশ্যই একটু স্পর্শ করব হরিদাসের চরিত্র কথা। ওই নাম হরিদাস ঠাকুর জপ করার কারণে স্বয়ং নামই তাকে নিতে এসেছিলেন। এটাই হচ্ছে হরিদাসকে দিয়ে চৈতন্য মহাপ্রভু নামের মহিমা জগতের বুকে প্রকাশের যে প্রক্রিয়া রেখেছিলেন এটা আমরা পেলাম। আজকে বৈষ্ণব সেবা জগতের বুকে হরিদাসকে দিয়ে মহাপ্রভু ঢালাওভাবে প্রচার করলেন। এর আগে বৈষ্ণব সেবার মহিমা ছিল, জগতে হতো, কিন্তু এমন করে জগৎ জীব জানত না। গৌর হরি নিজে আচরণ করে জগৎবাসীকে বৈষ্ণব সেবার মহিমাটা জানিয়ে দিলেন। এই কথাই আমরা শুনবো, এটাই আমাদের আলোচ্য বিষয়। আমরা শেষ করছি মহাপ্রভুর গয়াধামের লীলাটা একেবারে সংক্ষেপে। ঈশ্বর পুরিপাদকে দর্শন করে প্রভু বলছেন, গয়া যাত্রা আমার সফল হলো আপনার চরণ দর্শন করে। কারণ তীর্থে যদি কেউ স্নান করতে যায় তার কায়িক পাপ দূর হতে পারে, কিন্তু বৈষ্ণব যদি কেউ দর্শন করে, শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত চিনবে কি করে? চোখ দ্বারা কখনো ভক্ত চিনা যায় না, মনে রাখবেন। সাধুকে চোখ দ্বারা চিনা যায় না। এই ড্রেস বাজারে কিনতে পাওয়া যায়, এই তিলক বাজারে কিনতে পাওয়া যায়, তারপর চুল ফেলে শিকা রেখে চলে আসলাম, কণ্ঠে একটা মালা দিয়ে দিলাম বাজার থেকে কিনে, তাই কি আমি ভক্ত হয়ে গেলাম? না, শুদ্ধ ভক্ত চোখ দ্বারা চিনা যায় না। কবিরাজ গোস্বামী পাদ দেখিয়ে দিলেন ভক্ত চিনার উপায়। সাধুকে তুমি নিজেই চিনতে পারবে কিভাবে? সাধুকে চোখ দ্বারা চেনা যায় না গো, সাধুকে চিনতে হয় কান দ্বারা। ও মা, কান দ্বারা কি করে? যার মুখের অপ্রাকৃত কৃষ্ণ কথা শুনলে
তোমার হৃদয় পরিবর্তন হয়ে যায়, যার মুখে কথা শুনলে তোমার হৃদয় আন্দোলিত হয়ে যায়, যার মুখে কথা শুনলে তুমি আগে যে আমি ছিলে সেই আমি থেকে নতুন আমি হয়ে গেলে, এইরকম ভাবনা আসে, বুঝতে হবে সেই ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা পাত্র। কাউকে জিজ্ঞেস করতে হবে না, তুমি নিজেই অনুধাবন করতে পারবে। অনেক ভক্ত আছে যাদের মুখে হরি কথা শুনলে কই আমার তো পরিবর্তন হলো না, আমি আগে যেভাবে ছিলাম সেইভাবেই আছি, এত এত হরি কথা কৃষ্ণ কথা শুনলাম কই হৃদয়ে তো আন্দোলিত হলো না, কই হৃদয়ে তো আলোড়িত হয়ে নয়নে প্রেমাশ্রু আসলো না, কই আমার জীবনটাকে তো পরিবর্তন কেউ করে দিতে পারলো না। যদি কেউ করে দিতে পারে, কবিরাজ গোস্বামীপাদ বললেন সেই ভগবানের বিশেষ কৃপা পাত্র, তার চরণকে জড়িয়ে ধরে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা চাও। যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের মাঝে তিনটা ক্লাসিফিকেশন, যেমন গুড, বেটার, বেস্ট, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হয়ে যায়, প্রেম জাগ্রত হয়ে যায়, তিনি বৈষ্ণবের মাঝে প্রধান, প্রথম স্তরে আছেন তিনি। হরিদাস ঠাকুর এমন একজন উত্তম অধিকারী বৈষ্ণব বাবা, এমন একজন উত্তম অধিকারী আচরণশীল সাধু, বৈষ্ণব মুকুটমণি তিনি। তার গায়ের বাতাস যদি কারোর শরীরে লাগতো, তৎক্ষণাৎ তার হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হয়ে যেত। একটা বার বনিতা মানে পতিতা, একটা পতিতাকে পাঠিয়েছিলেন রামচন্দ্র কা জমিদার ওই হরিদাস ঠাকুরের সাধুত্বকে নষ্ট করার জন্য, তাকে কামভাবে লিপ্ত করতে। ওই বারবণিতা তিন রাত্রি হরিদাসকে চেষ্টা করে ব্যর্থ হলেন, আর হরিদাসের মুখে হরিনাম শুনে তিন রাত্রি পরে তিনি মহাবৈষ্ণবী হয়ে গিয়েছিলেন। এটাই শুদ্ধ ভক্তের ক্ষমতা, এটাই আচরণশীল ভক্তের ক্ষমতা। এটা চোখ দ্বারা চিনা যাবে না, কর্ণ দ্বারা চিনতে হয়, অর্থাৎ তার মুখের কথা শুনলেই তুমি বুঝতে পারবে। শুধু শুনলে হবে না, সেই কথা তোমার হৃদয়ে কতটুকু ক্রিয়া করলো এটার উপর নির্ভর করেই তুমি বিচার করতে পারবে শুদ্ধ ভক্তকে, আচরণশীল ভক্তকে। তার সঙ্গে চললে তোমার পরিবর্তন হবেই হবে। একজন শুদ্ধ ভক্তকে সেবা করালে জীবের ভাগ্যের পরিবর্তন হবেই হবে, শাস্ত্র বলছেন অবশ্যই হবে। যদি না হয় বুঝতে হবে তিনি আচরণে ত্রুটিযুক্ত, এটা শাস্ত্র স্পষ্ট করে বলে দিলেন। একজন আচরণশীল সাধুর সঙ্গে ভগবানের বিশেষ সম্পর্ক থাকে, ভগবানের বিশেষ কৃপা নিয়ে তিনি আসেন। ভগবান যেমন আকর্ষক, সেই ভক্তও সর্ব আকর্ষক। মুহূর্তের মাঝেই তিনি সবাইকে আকর্ষণ করে ফেলবেন, বুঝতে হবে তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। ওই শুদ্ধ বৈষ্ণবকে, ভক্তকে যদি কেউ দর্শন করে, যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়, সঙ্গে সঙ্গে আমাদের পাপ দূর হয়। পরশ করিলে বপু পবিত্র করায়, বপু মানে শরীর। ওই সাধুকে, ভক্তকে, বৈষ্ণবকে স্পর্শ করলে শরীর পবিত্র হয়। এই জন্যই তো আমরা প্রেমালিঙ্গন করি বিভিন্ন জায়গায় গিয়ে ভক্তি লাভের প্রয়াসে। পরশ করিলে বপু পবিত্র করায়। তারপর বলছেন একজন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে কুটি কুটি গঙ্গা স্নানের ফল হয়। যাকে দর্শন করিলে কুটি কুটি গঙ্গা স্নানের ফল হয়। মহাপ্রভু নিজে দেখাচ্ছেন আজ, ঈশ্বর পুরিপাদকে বলছেন আজকে আমার গয়াতে আসা সার্থক হয়ে গেল, আপনার মতো বৈষ্ণব মহাত্মনকে দর্শন করে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যদি কেউ পিণ্ড দিতে যায়, যার উদ্দেশ্যে পিণ্ড দেয় সেই ব্যক্তিটিই কেবল উদ্ধার লাভ করে, যার উদ্দেশ্যে পিণ্ড দেবে না সে কিন্তু উদ্ধার পাবে না। পিণ্ড মানে কি বুঝতে হবে, পিণ্ড মানে আঠার কিংবা চালের গুড়ির দলা নয়, এটাই তো আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা। পিণ্ড মানে প্রসাদ। এই যে দেখুন আজকে আমরা ভগবানকে ভোগ লাগিয়েছি, তারপর সেই ভোগ গুরু পরম্পরাকে নিবেদন করা হয়েছে, তারপর সেই ভোগ মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, এই যে ভগবানের নিবেদিত প্রসাদ। ওই মৃত ব্যক্তি যখন এই প্রসাদ গ্রহণ করবে, তখন এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে প্রসাদ, সেই প্রসাদ গাভীকে খাইয়ে দিতে হবে। গাভীকে কেন?
গাভীর শরীরে 33 কোটি দেবতা বিরাজ করেন। কেউ যদি গু সেবা করে, মানে গাভীর সেবা করে, সমস্ত দেবতাগণ সন্তুষ্ট হন। মানুষ 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, তন্মধ্যে একটা দেব ঋণ, দেবতাদের কাছে আমরা ঋণী। এই যে সূর্য আলো দিচ্ছে, আমরা তার কাছে ঋণী, কারণ ফ্যান চালাচ্ছি, বিল দিতে হচ্ছে, লাইট জ্বালাচ্ছি, বিল দিতে হচ্ছে। সূর্য যদি এসে একদিন আমাদেরকে বলে আমার বিল পরিশোধ করো, কি করব আমরা? আমরা তার কাছে ঋণী। একদিন যদি পবন বলে এত বাতাস দিচ্ছি, আমার বিল কোথায়, কি বলবো বলুন? বরুণ দেবতা যদি বলে বৃষ্টি যদি না দেই ফসল উৎপাদন হবে না, তুমিও তো মরুভূমিতে পতিত হবে, তাহলে আমার বিল কোথায়? তুমি যে মোটর দিয়ে জল তুলছো, বিল তো দিতে হয়, সাপ্লাই ব্যবহার করছো, বিল দিতে হয়। তো আমরা দেবতাদের কাছে ঋণী। কই সূর্যকে তো প্রতিদিন আমরা অনেকেই আছি, প্রণামও পর্যন্ত দেই না, ঠিক বলছি তো? তাহলে অবস্থাটা কি হবে বলুন? একটা প্রণামও তাকে দেই না, এই কৃতজ্ঞতা বুটটাও আমাদের অনেকের মাঝে নেই। ওম জবা কুসুম শন কাশম কাশ্যপেয়িং মহাদূতিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম, এটা সূর্যের প্রণাম মন্ত্র। প্রত্যেক দিন সূর্যকে একটা প্রণাম দিতে হবে। সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, তাছাড়া এই সূর্য থেকে এই সমস্ত কিছু, এই যে মাইক্রোফোন, এটা সূর্যের অবদান। সূর্য মানে শক্তি, পাওয়ার হাউস। আমাদের মেডিকেল সায়েন্স বলছে সমস্ত কিছু সূর্য থেকে এসেছে, সূর্যই হচ্ছে সবকিছুর সোর্স অফ এনার্জি, শক্তির উৎস। আর অনেক বিষয় আছে, সূর্য মানে শক্তি। ওই সূর্য না থাকলে মানুষের সন্তান উৎপাদন হতো না, এটা সায়েন্সও বলছে, শাস্ত্রও বলছে। সূর্য না থাকলে বংশ বিস্তার হতো না, কারণ সূর্য না থাকলে ফসল উৎপাদন হতো না। আর আপনি যদি খাবার গ্রহণ না করেন, খাবার গ্রহণ না করলে বীর্য রজ উৎপাদিত হবে না, তার সন্তান কি করে আসবে? সন্তান উৎপাদনের পিছনে সূর্যের অবদানই মুখ্য। এই জন্য সূর্যকে প্রণাম দিতে হবে প্রত্যেক দিন। এটা অনেক তত্ত্ব আছে, আমরা যাচ্ছি না সেই বিষয়ে আজ, সেটা আলোচনা বিষয় নয়। সমস্ত দেবতাদের কাছে আমরা ঋণী। ওই গাভী মাতাকে যখন সেবা করবে, দেবতারা সন্তুষ্ট হবে। এই জন্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে ভোগ লাগানো হয়, আমরা ওই ভোগ কি করি, অনেক সময় দেখা যায় আমরা নিজেরা খেয়ে নিই না, এই ভোগটা গাভী মাকে খাইয়ে দিতে হবে। এটাই শাস্ত্রীয় বিধি, গোমাতার সেবা। গাভীকে ওই প্রসাদ পাইয়ে দিতে হবে, গাভী মাতা এটা খাবে, এই প্রসাদ, মৃতার উদ্দেশ্যে যে ভোগ লাগানো হয়েছে। এটাই হচ্ছে মহাপ্রভুর ভাব দ্বারায় শুদ্ধ বিশুদ্ধ মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান। এটাই গোস্বামী ধারায়, বৈষ্ণবীয় ধারায় শুদ্ধ বিশুদ্ধ বৈষ্ণবীয় ভাবনা, এবং এটাই শুদ্ধ ভাবনায় পিণ্ডদান। পিণ্ড মানে আঠার দলা দিয়ে একটু মন্ত্র বলে চলে যাওয়া নয়, পিণ্ড মানে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ নিবেদন করা। প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে, সেই ব্যক্তি যদি কোনো দুঃখে থাকেন, প্রসাদে সর্বদুঃখানাম হানি অশ্ব উপজায়তে, সেই মৃত ব্যক্তির তৎক্ষণাৎ সমস্ত দুঃখ নাশ হয়ে যাবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য অবতান রাজন বিশ্বাস নৈব জায়তে, শরীর অবিদ্যা জাল জড়ে নৃয় তাহে কাল জীবে ফেলে বিষয়ে সাগরে। এই যে আমরা এই বিষয় সাগর, সংসারটা বিষয় সাগর, বারবার আমরা এখানে পতিত হচ্ছি কেন? এই জিহবার লালসার দ্বারা, জিহবার লালসায় যে ইতি উতি দায় শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহবা দিয়েছেন বলে ভগবান যা খুশি খেয়ে নেব তা হতে পারবে না, এই জিহবাকে কন্ট্রোল করতে হবে। কি দিয়ে কন্ট্রোল করব? কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহবা জয়, সপ্রসাদ অন্ন দিলেন ভাই সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। কি সুন্দর কথা দেখুন, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। ওই প্রসাদ গ্রহণ করবে আর হরি গুণগান গাইবে, ওই নাম গুণগান শুনে সেই মৃত ব্যক্তি, তিনি এই যারা জগতে এখনো আছেন তাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করে হাসতে হাসতে দিব্য নাম করতে করতে বৈকুণ্ঠে গমন করবেন।
जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बल जय जय श्री राधे। तई महाप्रभु बोलछेन तीर्थे पिंड दिले निस्तरे पितृगण जेई जारे पिंड दे तरे सेई जन तुमा देखिले मात्र कुटी पितृगण अनाशे सर्वबंध पाए विमोचन। किन्तु एकजन शुद्ध वैष्णव जदि कारो गृहे आसे একজন শুদ্ধ বৈষ্ণবকে যদি কেউ দর্শন করে, মহাপ্রভু বলছেন কোটি কোটি পিতৃপুরুষগণ অনাসে সর্ববন্ধ বিমোচন হয়ে চলে যায়, অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে বললেন, এবার প্রণাম দিয়ে সেই বৈষ্ণবের কাছে কি প্রার্থনা চাইলেন? কলিহত জীবের উদ্ধার কর্তা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার হ মুরে এই আমি দেহ সমর্পিলাম তোমারে, আমার এই দেহটা তোমার চরণে সঁপে দিলাম, তুমি আমাকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করো, সংসার সমুদ্র হইতে উদ্ধার হ মুরে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আর কি চাইলেন? কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান, এ মহাত্মন আমি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভিক্ষা আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে কৃষ্ণ প্রেম পীযূষ দান করো। ওই দেখালেন মহাপ্রভু যে গয়াতে পিণ্ড দান করলে হরিনাম যজ্ঞানুষ্ঠান করলে কল্যাণ হবে, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি করবে? মহাপ্রভু দেখিয়ে দিলেন, অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান, সংসার সমুদ্র হইতে উদ্ধার হ মুরে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। বৈষ্ণব চরণে কি করতে হবে? মনকে মজাতে হবে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। কৃষ্ণদাস বললেন, মহাপ্রভু নিজে আচরণ করলেন, তাহলে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহাওতে ধর্ম আর নাহি সনাতন। কলিহত জীবের ধর্মটা কি? জীবের প্রতি দয়া পোষণ। এখানে দুটা বিষয়, জীবের প্রতি দয়া মানে ব্রহ্মচর্য ব্রত, আর দ্বিতীয় হচ্ছে আমরা যেন অকারণে কারো প্রাণ নাশ না করি, কারণ প্রাণ দেওয়ার যেহেতু আমাদের সামর্থ্য নেই, প্রাণ কেড়ে নেওয়ার সামর্থ্যও ভগবান আমাদেরকে দেন নাই। জীবের প্রতি দয়া পোষণ করতে হবে, জীবের প্রতি দয়া পোষিত না হলে নাম যতই গ্রহণ করি না কেন নামে রুচি আসবে না আমাদের। জীবে দয়া নামে রুচি, রুচি মানে আগ্রহ, বৈষ্ণব সেবন এই তিন নম্বর জায়গায় হচ্ছে বৈষ্ণবের সেবা। জীবের প্রতি প্রথম দয়া, তারপর নাম করতে হবে হরি নাম, তারপর বৈষ্ণবের সেবা করতে হবে অর্থাৎ সাধু সঙ্গ বৈষ্ণব সেবা, এগুলোতে ভক্তি জাগ্রত হয়। ওই নাম কায় মনোবাক্যে করতে হবে, অপরাধ থেকে শূন্য হয়ে ওই নাম যদি কেউ করে স্বয়ং নামই তাকে নিতে আসে। মহাপ্রভু শিক্ষা দিলেন হরিদাসকে দিয়ে, 300,000 নাম জপ করতেন হরিদাস ঠাকুর, 300,000 বকুল তলায় বসে বসে হরিদাস ঠাকুর জপ করছেন ভারতের উড়িষ্যা রাজ্যে, ওই লীলা হয়েছিল। বকুলতলাটা কি করে হলো? তৎকালীন সময়ে তো আর ব্রাশ বের হয় নাই দাঁত মাজার জন্য, পেপসুডেন্ট কলগেট ইত্যাদি বের হয় নাই, ক্লোজআপ ইত্যাদি বের হয় নাই। মহাপ্রভু একদিন একটা বকুল বৃক্ষের ডাল দিয়ে দন্ত মার্জন করছেন, নিম ডাল দিয়েও মার্জন করতেন, মাঝে মাঝে বকুল বৃক্ষের ডাল দিয়েও মহাপ্রভু দন্ত মার্জন করতেন। একদিন বকুলের একটা ডাল দিয়ে মহাপ্রভু দন্ত মার্জন করছেন, দন্ত মার্জন করে ওই ডালটাকে তৎক্ষণাৎ মাটির মাঝে পুঁতে রাখলেন। ভগবান অন্তর্যামী, তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছে করলে সব পারেন, সবার হৃদয়ের ভাবও উপলব্ধি করতে পারেন। দন্তটা যখন মার্জন করলেন, কেন মার্জন করলেন এই জায়গায় দাঁড়িয়ে, আর ডালটাই কেন পুঁতে রাখলেন? হরিদাস যে নাম করবে রুদ্রে যেন তার কষ্ট না হয়। দেখো ভগবান ভক্তের প্রতি কতটা দয়ার্দ্র দৃষ্টিতে থাকিয়ে থাকেন, আমার ভক্ত যে এখানে বসে নাম করবে যেন রুদ্রে তার কষ্ট না হয়,
এটাকে ভালোবাসা বলে গো, নিষ্কাম ভালোবাসা। রাধারানী সূর্য কুণ্ডে গিয়ে সূর্য নারায়ণের পূজা করতেন। কারণ কি? হে সূর্য নারায়ণ, হে সূর্যদেব, আমার প্রাণনাথ যখন গুচারণে যাবে তখন তুমি তাপটাকে কমিয়ে রেখো, যেন আমার প্রাণনাথের কোনো কষ্টের সঞ্চার না হয়। কতটা ভালোবাসতেন দেখো রাধারানী গোবিন্দকে। এই জন্য সূর্যকুণ্ডে গিয়ে তিনি সূর্যের পূজা করতেন, শ্রীমতী রাধারানী সূর্য নারায়ণের পূজা। দন্ত সুদন করে ডালটাকে পুঁতে রাখলেন, আর মহাপ্রভু ইচ্ছা করলেন একটা বৃক্ষ হোক, ওই শুকনা ডাল তা থেকে বৃক্ষ হলো। কারণ ভগবান চাইলে তো সবই হয়। মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমা আনন্দ মাধবম। মাধবের কৃপা হলে সব হয়। বুবা ব্যক্তি কথা বলতে পারে, পঙ্গু হাঁটতে পারে, এটা সম্ভব, কিন্তু এমনিতে ডাল থেকে বৃক্ষ হবে না, সায়েন্স এটাকে সমর্থন করে না। কিন্তু ভগবান কৃপা করলে সব হয়। ওই ডাল থেকে বৃক্ষ হয়ে গেল, সুশীতলতা দিল সেই ডালপালাগুলো, সুশীতলতা দান করল। হরিদাস ঠাকুর সেই গাছের নিচে বসে 3 লক্ষ নাম জপ করেন। এটা হচ্ছে শেষ লীলা। গৌরাঙ্গ সুন্দর পুরীধামে জীবনের শেষ লীলাগুলো করলেন। হরিদাস ঠাকুর জন্ম নিলেন যবনকুলে, ম্লাচ্ছকুলে, স্বয়ং ব্রহ্মাই হরিদাস রূপে জন্ম নিলেন। কোথায় জন্ম নিলেন? আমাদের বাংলাদেশ পড়েছে এটা, বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি, ওই কেরাগাছিতেই হরিদাস জন্ম নিলেন। অর্থাৎ ব্রহ্মা হরিদাস রূপে কলিযুগে এই সাতক্ষীরা জেলায় জন্ম নিলেন। ব্রহ্মাকে কেন আসতে হলো হরিদাস রূপে? তার কারণ তিনি একটা অপরাধ করেছিলেন ভগবানের চরণে, ভগবানকে পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি সত্যি ভগবান কিনা। দেখো ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মাচ্ছন্ন হয়ে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার গুবৎসগণকে হরণ করেছিলেন, তার সকাদেরকে হরণ করে একটা গুহার মাঝে রেখে দিয়েছিলেন। আর ভগবান ব্রহ্মার সেই অহংকারকে চুরমার করার জন্য তার অঙ্গকান্তি থেকে আরেকটা ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান। এবার সেই ব্রহ্মা, তিনি যখন ব্রহ্মলোকে যাবেন, গিয়ে ভেতরে ঢুকার জন্য যখন চেষ্টা করছেন, দ্বার রক্ষক যে বলছে তুমি কে? আমি কে মানে, আমি তো ব্রহ্মা, আমি চতুর্মুখী ব্রহ্মা, আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, তুমি আমায় চিনতে পারছো না, তুমি তো আমার দাড়ি। বলছে তুমি ব্রহ্মা, তুমি চতুর্মুখী ব্রহ্মা? আরে আমাদের ব্রহ্মা তো আসন আলোকিত করে বসে আছেন, আমাদের ব্রহ্মা তো আসনে বসে আছেন, তুমি আবার কোন ব্রহ্মা, কোত্থেকে এলে? দেখতে তো চেহারাটা একই রকম, তাহলে কি আমাদের ব্রহ্মা যিনি আসনে বসে আছেন ওর কি কোনো যমজ ভাই নাকি? আমি একটু গিয়ে জিজ্ঞেস করি, তুমি দাঁড়াও। ভগবান যে ব্রহ্মাকে পাঠিয়েছিলেন, যে ব্রহ্মা ভগবানের নির্দেশে এসে সিংহাসনে আলোকিত করে বসে আছেন, তাকে গিয়ে যখন জিজ্ঞেস করা হলো, আপনার মতোই অনুরূপ একটা চেহারা, তিনি নাকি ব্রহ্মা এই লোকের, তিনি এসে দাবি করছেন, আমি কি তাকে ভেতরে প্রবেশ করাবো? ভগবান যে ব্রহ্মাকে পাঠিয়েছিলেন তিনি বলছেন, আমি তাকে চিনি না। দেখো ভগবানকে পরীক্ষা করতে এসে নিজেই সিংহাসন হারালেন। অহংকারে কি হয়? পতন হয়, দেখিয়ে দিলেন। ব্রহ্মা স্বয়ং আসন হারালেন। কাঁদতে কাঁদতে নয়ন জলে তার বক্ষ বেসে গেল। ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু কোথায় তুমি? আমি তোমাকে পরীক্ষা করতে এসে নিজে আসন হারালাম। ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1 নং শ্লোক, যেখানে ব্রহ্মা একটা শ্লোকের মাধ্যমে কৃষ্ণের চরণে ক্ষমা প্রার্থনা করেছিলেন, যে শ্লোকটার মাধ্যমে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, শুধু ঈশ্বর নয়, ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর, এটা প্রমাণ রেখেছেন ব্রহ্মা। কারণ এই কলিহত জীব অনেক সময় আসল ভগবান চিনবে না, ভগবানের ফ্যাক্টরি হতে পারে কলিযুগে, নকল ভগবানের অভাব নেই কলিযুগে। তাই স্বয়ং ব্রহ্মা জগৎ জীবকে দেখালেন, আমি যে ভুলটা করে অপরাধ করে আমি আমার আসন হারালাম, আমি পতন হলাম, তোমরা এই ভুলটা যেন না করো। এই জন্য ব্রহ্মা একটা গ্রন্থে একটা শ্লোক বললেন, কি সুন্দর দেখো, ঈশ্বর পরম কৃষ্ণ সদ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ
সর্বকারণ কারণম। তুমি শুধু ভগবান নয়, আমি তোমার আগে পরম শব্দটাকে লিখে দিলাম। পরম মানে শ্রেষ্ঠ, এই জন্য দেখবেন পরম, পরম কৃষ্ণ। আমরা অনেক সময় কোনো ভক্তের আগে লিখি পরম ভাগবত, পরম ভক্ত প্রবর, এটা লেখা ঠিক নয়। কেন? পরম মানে শ্রেষ্ঠ, এটা কেবল ভগবানের ক্ষেত্রেই ব্যবহৃত হওয়াটা সমীচীন। আমরা সম্মান দিতে গিয়ে এমন কিছু কিছু বিশেষণ দিয়ে ফেলি, এটা সত্যিই ঠিক নয়। যেমন আমরা লিখি পরম ভাগবত, পরম ভক্ত প্রবর, কিংবা পরম বৈষ্ণব, এটা নালিকাই ভালো। কারণ পরম মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। তাহলে আমি যে পরম বৈষ্ণব একজনকে লিখলাম, তার উপরে আর কেউ হতে পারে না, এটা কি ঠিক? তাহলে পরম শব্দটা সবার ক্ষেত্রে দেয়া যাবে না। ঈশ্বর পরম কৃষ্ণ, সদচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। অনাদির আদি, জগতে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, কোনো কিছু ছিল না, তখনও একজন ছিলেন, তিনি আমার গোবিন্দ, গোবিন্দ, তিনি আদি পুরুষ। এই জন্য ব্রহ্মা বলছেন তার চরণ ভজনা করো, তমহম ভজামি, তার চরণ ভজনা করো। শঙ্করাচার্যও বললেন তার চরণ ভজনা করো। এবার ভগবান বললেন, ব্রহ্মা তুমি যে অপরাধ করেছো তার তো শাস্তি পেতে হবে তোমাকে, যাও তুমি ম্লেচ্ছ কুলে, যবন কুলে জন্মগ্রহণ করো। তাই হলো, তিনি আসলেন। এই খুলনা বিভাগের তৎকালীন সময়ে ছিল খুলনার বুরন পরগনা, তখন তো এরকম ডিভিশন ছিল না। এখন বর্তমানে পড়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারাও উপজেলার কেরাগাছি। আপনাদের কৃপা আশীর্বাদে এক রাত্রি সেই জায়গায় হরিনাম করার আমার সৌভাগ্য হয়েছিল। সেই ব্রহ্মা আসলেন কি হয়ে? হরিদাস হয়ে, হারেস হবিউল্লাহ মিয়ার গড়ে জন্ম নিয়েছিলেন, হরিদাস ঠাকুর পরবর্তীতে তার নাম হলো। তিনি 3 লক্ষ হরিনাম জপ করছেন, কোথায়? বকুল বৃক্ষের নিচে। পুরী ধামে তার প্রবেশের অধিকার ছিল না, কারণ আজ থেকে 500 বছর আগে জাতি বর্ণ এগুলো প্রচুর বিভেদ ছিল মানুষের মাঝে, খুবই জাত পাত এগুলো বেশি মূল্যায়ন করা হতো। মহাপ্রভু এসে এগুলোকে অনেকটা দূর করলেন, সবাইকে একই জায়গায় বসানোর সুযোগ দিলেন। মহাপ্রভু আসার আগে এইভাবে একসঙ্গে সবার বসার অধিকার ছিল না বাবা, ছিল না, খুব বেশি জাতপাত ছিল। মহাপ্রভু এসে সবাইকে এক ধর্মে দীক্ষিত করলেন, এটা প্রেম ধর্ম। এই যে হরিনাম করছেন 3 লক্ষ পুরী ধামে, জগন্নাথ পুরীতে যাওয়ার তার অধিকার ছিল না, কারণ এখনো পুরী ধামের একটা রীতি রয়েছে, অর্থাৎ পুরী মন্দিরটা যারা পরিচালনা করেন তাদের মাঝে একটা রীতি রয়েছে, সংস্কৃতি, এটা লৌকিক রীতি, ওদের লোকাচার রীতি। সেটা হলো, সনাতনের ঘরে যদি কেউ জন্ম না নেয়, কেবলমাত্র এই মন্দিরটায় সে প্রবেশ করতে পারবে না, এটা একটা রীতি ওদের। অন্যান্য মন্দিরে সবার প্রবেশের অধিকার আছে, কিন্তু পুরী ধামের এই মন্দিরটাতে এখনো একটা রীতি রয়েছে, জন্মসূত্রে যদি কেউ হিন্দু না হয় সে কখনো মন্দিরে প্রবেশ করতে পারত না। কাজেই হরিদাসের ভেতরে প্রবেশের অধিকার ছিল না। কি করবেন তিনি? বকুলতলায় বসে বসে নাম করছেন। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমাকে মন্দিরে যেতে হবে না, জগন্নাথকে দর্শন করতে তোমাকে যেতে হবে না। ও হরিদাস, তুমি বসে বসে হরিনাম করো, দেখবে একদিন স্বয়ং জগন্নাথ তোমার কাছে আসবে তোমাকে দর্শন করতে। ভাবা যায়, হরিনামের ক্ষমতা দেখো, তুমি বসে বসে নাম করো, স্বয়ং নামই আসবে তোমার কাছে, তোমাকে যেতে হবে না। বসে বসে 3 লক্ষ নাম জপ করতেন, যাকে দিয়ে জগতের বুকে বৈষ্ণব সেবাকে মহাপ্রভু ঢালাও ভাবে প্রচার প্রকাশ করলেন। হরিনাম যে করবেন, খাবার কোত্থেকে আসবে? প্রসাদ তো প্রয়োজন আছে এই শরীর ধারণ করতে। যে করে হরির চিন্তা গো, হরি করে তার চিন্তা। মহাপ্রভু তাই গোবিন্দ দাস নামে একজন ভক্তকে দিয়ে প্রত্যেক দিন হরিদাসের কাছে প্রসাদ পাঠাতেন, গোবিন্দ যাও আমার হরিদাসকে প্রত্যহ তুমি প্রসাদ দিয়ে আসবে। অর্থাৎ জগন্নাথের প্রসাদ গ্রহণ করে মহাপ্রভু সেই উচ্ছিষ্ট প্রসাদ গোবিন্দকে দিয়ে হরিদাসের কাছে পাঠাতেন। এইভাবেই চলছে হরিনাম প্রচার।
একদিন গোবিন্দ প্রসাদ নিয়ে গেল হরিদাসের কাছে। হরিদাস তখন বৃদ্ধ, আমরা একেবারে সংক্ষেপে শুনছি, বসে বসে নাম করছেন না, শুয়ে শুয়ে করছেন তিনি। এইভাবে বসে বসে নাম করতেন 3 লক্ষ আসন করে, গিয়ে দেখলেন গোবিন্দ আর শুয়ে শুয়ে হরিনাম করছেন। হরিদাস, হরিদাস তো কখনো শুয়ে শুয়ে নাম করেন না, আজকে কেন বিছানায় শুয়ে শুয়ে নাম করছেন? তার কারণ বাবা, শরীর আর চলে না। যে হরিদাস 3 লক্ষ নাম জপ না করে আহার গ্রহণ করত না, 3 লক্ষ একটা পতিতা গিয়েছিল তার ধ্যান ভঙ্গ করতে, সেই পতিতাও বৈষ্ণবী হয়ে গেল। এই ঘটনা তো আমাদের বাংলাদেশের, বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলার পাটবাড়িতে আজ থেকে 550 বছর আগে ওই ঘটনাটা ঘটেছিল। পতিতা বৈষ্ণবী হয়ে গেল 3 রাত্রি হরিনাম শুনে, গিয়েছিল তার ধ্যানকে নষ্ট করত, তাকে কামভাবে লিপ্ত করে সাধুত্ব হরণ করত, 3 লক্ষ নাম জপ করে তাকে তিনি বৈষ্ণবী বানিয়ে দিলেন। আজকে সেই হরিদাস শুয়ে শুয়ে নাম করছেন। হরিদাস ঠাকুরকেও যদি জীবনের শেষ বেলায় শুয়ে শুয়ে নাম করতে হয়, মা আমরা যারা বলছি এখনো হরিনাম করার সময় হয় নাই, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো, তারপর জপমালা নেব, সাধন ভজন বয়স হলে হয় না গো, স্রষ্টাকে আরাধনা শরীরে শক্তি থাকতে করতে হয়, শরীর অচল হয়ে গেলে স্রষ্টা আরাধনা হয় না, ভগবানকে ডাকা হয় না। যে হরিদাস 3 লক্ষ নাম জপ করত, সে আজকে শুয়ে শুয়ে নাম করছেন, জগৎজীবকে দেখিয়ে দিচ্ছেন, ওরে দেখো তাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। শরীর অচল হয়ে গেলে ধর্ম পালন করা যায় না, ভগবানকে ডাকা যায় না। সে হরিদাস আজকে শুয়ে শুয়ে নাম করছেন, কেমন আছো হরিদাস, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। হরিদাস ভাবছেন, আমি নাম পূর্ণ না করে তো আহার গ্রহণ করি না, প্রসাদ নিয়ে এসেছেন, যদি আমি প্রসাদ গ্রহণ করব না বলে আমি ফিরিয়ে দেই তাহলে 2 অপরাধ হবে, একটা প্রসাদের চরণে অপরাধ হবে, কারণ প্রসাদ চিন্ময় বস্তু, আর একটা বৈষ্ণবীর চরণে অপরাধ হবে। তাই এক রঞ্চু গ্রহণ করলেন, শরীর ভালো নেই তার, আর গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমার মহাপ্রভু কেমন আছে, গোবিন্দ আমার মহাপ্রভু কেমন আছে, অন্তর্যামী ভগবান, তার অন্তরটা কেঁপে উঠল, কারণ এতটা কাছের ভক্ত ছিলেন হরিদাস, 3 লক্ষ নাম জপ প্রত্যহ তিনি করতেন। আজকে যখন এইভাবে আকুল সুরে বলল, গোবিন্দ আমার মহাপ্রভু কেমন আছেন, ভালোই আছেন, গোবিন্দ বুঝতে পারলো হরিদাস মহাপ্রভুকে দর্শন করতে চাইছেন। প্রসাদের থালাটা নিয়ে যখন মহাপ্রভুর কাছে গোবিন্দ গেল, প্রভু তো অন্তর্যামী সব জানেন, গোবিন্দ আমার হরিদাস কেমন আছে, প্রভু বেশি ভালো নেই, তার শরীরটা ভালো যাচ্ছে না, আমি গিয়ে দেখছি সে শুয়ে শুয়ে নাম করছে, শুয়ে শুয়ে নাম করছে। হ্যাঁ প্রভু, মহাপ্রভু স্থির থাকতে পারলেন না, আমি যাব, আমি এক্ষুনি যাব, আমার হরিদাসকে দেখতে যাব। দেখো বাবা, এ নাম করেছিল বলে আজকে স্বয়ং নামই ভগবান ছুটছেন তার কাছে তাকে কৃপা করার জন্য। 24 ঘন্টার মাঝে 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে, 8 মালা জপ করতে 1 ঘন্টা সময় লাগে, 24 ঘন্টায় 1 ঘন্টা সময়ও যদি ভগবানকে না দাও, শেষের দিনে ভগবান কি তোমাকে দেখবে? হ্যাঁ, 24 ঘন্টার মাঝে যদি 1 ঘন্টা সময়ও আমরা ভগবানকে না দিতে পারি, শেষের দিনে ভগবান কি আমাদেরকে দেখবে গো? পূর্ণিমা তো থাকবে না রে,
আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে নারী রঙ্গের ভালোবাসা। সময়ে চলে গেলে কিচ্ছুটি হবে না। মহাপ্রভু ছুটলেন হরিদাসীর কাছে। হরিদাস শুয়ে শুয়ে হরিনাম করছেন, কেমন আছো হরিদাস? ও হরিদাস, তুমি কেমন আছো? প্রভু, শরীরটা ভালো আছে, মনটা ভালো নেই। শরীর ভালো নেই সেটা বললেন না, বললেন শরীর ভালো আছে, মনটা ভালো নেই। কেন? প্রভু, আমি আর জপ সংখ্যা পূর্ণ করতে পারি না, আমি 3 লক্ষ আর নাম জপ করতে পারি না। মনিটরে সাউন্ড কেন আসছে না? আমি আর 3 লক্ষ নাম জপ করতে পারি না, জপ সংখ্যা আমি পূর্ণ করতে পারি না। প্রভু, 3 লক্ষ নাম করতে পারছো না, জপ করতে করতে তুমি তো সিদ্ধ হয়ে গেছো, তোমার আর জপ করার আবশ্যকতা নেই, 3 লক্ষ নাম আর করতে হবে না। একটু সংখ্যাটাকে কমিয়ে দিতে পারো, একটু সংখ্যা নাম কমিয়ে দাও। 3 লক্ষ নাম জপ করছো, বয়স হয়ে গেছে, একটু সংখ্যা নাম কমিয়ে দাও। এবার হরিদাস বলছেন, প্রভু মাত্র 3 লক্ষ নাম জপ করি, সংখ্যা কমিয়ে দেব মন তো মানে না। প্রভু, কেবলমাত্র 3 লক্ষ হরিনাম জপ করি, আমি ম্লেচ্ছ কুলে জন্ম নিয়েছি। প্রভু, তুমি কৃপা করে আমাকে বৈকুণ্ঠের ঊর্ধ্বগতি প্রদান করলে, ঊর্ধ্বগতি দান করলে, বিপ্রের শ্রাদ্ধের শ্রেষ্ঠ বৈষ্ণবী ও প্রসাদের থালাটি তুমি আমায় দান করলে। প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, জগতের সবাইকে তুমি যেভাবে নাচাও, জগৎবাসী সেইভাবে নাচতে প্রস্তুত থাকে, তুমি তো আমার জন্য কত কি করলে। প্রভু, অপ্রভু জগৎ সংসারে তুমি ব্যতীত তো আমার আর কেউ নেই। তুমি স্বতন্ত্র ঈশ্বর, জগৎকে তুমি যেভাবে নাচাও, জগৎ সেইভাবে নাচে। প্রভু, জগৎ সেইভাবে নাচে, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি আমাকে অনেক দিয়েছ, আমি তোমার কাছে, আমি কিছুই চাইনি, এরপরও তুমি আমাকে অনেক দিয়েছ। প্রভু, অনেক কিছু তুমি আমায় দিয়েছ। প্রভু, আর একটা জিনিস আমি তোমার কাছে চাই, তোমার কাছে আমার ভিক্ষা। বলো প্রভু, দেবে কি চাও হরিদাস? প্রভু, আমার আপন ভুবনে, আমার আপন ভুবনে তুমি ছাড়া জগতের বুকে আমার আর কেউ নেই। আমি শুনেছি প্রভু, জগতে যার কেউ নাই তুমি নাকি তার হও। আমার তো জগতের বুকে কেউ নেই। প্রভু, জগতে যার কেউ নেই তুমি তার হও, তোমার আপন ভুবনে আমি ছাড়া তোমার কোটি কোটি ভক্ত আছে, সবাই তোমাকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্রভু, আমার কেন জানি মন বলছে তুমি আমার আগে পৃথিবী ছেড়ে চলে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার আগে পৃথিবী ছেড়ে চলে যাবে। ও প্রভু, তুমি ছাড়া তো জগতের বুকে আমার আর কেউ নেই। আমার মা নেই, বাবা নেই, ভাই বন্ধু স্বজনাদি কেউ নেই, কেবলমাত্র আমি তোমাকে ভালোবেসে, তোমাকে ধ্যান জ্ঞান করে আমি আমার জীবনকে অতিবাহিত করছি। আমার তোমার কাছে একটাই প্রার্থনা প্রভু, সেই প্রার্থনাটা হচ্ছে আমি যেন তোমার আগে জগৎ থেকে চলে যেতে পারি। কি প্রার্থনা দেখো, শেষের দিনের প্রার্থনাটা প্রত্যেকটা মনুষ্য জীবের কি হওয়া উচিত ভগবানের কাছে। আজকে হরিদাস ঠাকুরকে দিয়ে ভগবান শিক্ষা দিলেন, আমি যেন তোমার আগে জগৎ থেকে চলে যেতে পারি। আমার প্রার্থনাটা হচ্ছে তুমি যদি আমার আগে জগৎ থেকে চলে যাও প্রভু, এই দৃশ্যকে আমি অবলোকন করতে পারবো না। সেই লীলা কবু প্রভু,
তুমি মুড়ে না দেখাইবা, আপনারা কি মুড় শরীরও পারিবা, নয়নে দেখিব তোমার চন্দ্র বদন, তোমার চাঁদ বদনকে যেন আমি নয়নে দর্শন করতে পারি, বক্ষে রাখিব তোমার কমল চরণ, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে মুড়ো ইচ্ছা ছাড়িব পরাণ, ওই নয়নে যেন তোমার রূপকে দর্শন করতে পারি, ওই বদনে যেন তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নামকে আমি স্মরণ করতে পারি, আর বক্ষের মাঝে যেন তোমার কোমল চরণকে স্থাপন করতে পারি, এইভাবে আমি তোমাকে দর্শন করে যেন জগৎ থেকে যেতে পারি। গৌর হরি বললেন, হরিদাস তুমি আমার আগে চলে যেতে চাচ্ছ, ও হরিদাস একবারও কি ভাবনি তুমি যদি আমার আগে চলে যাও আমি কি করে থাকবো, আমি যে তোমায় কতটা ভালোবাসি, কি বলছে শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে, কি বলছে শুধু ভক্তই ভগবানকে ভালোবাসে, মা গো ভক্ত যতটুকু না ভগবানকে ভালোবাসে তার চেয়ে অধিক ভালোবাসে ভগবান ভক্তকে, এক ফোঁটা জল যদি ভগবানের জন্য কেউ ফেলে সেই ভক্তের জন্য ভগবান অনন্ত ফোঁটা চোখের জল ফেলেন, বিনিময়ে এই ভব নদীর মাঝি হয়ে আসেন স্বয়ং ভগবান। হরিদাস তুমি কি এটা ভাবনি যে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, আমি যে তোমায় কত ভালোবাসি, বুঝেছি হরিদাস হয়তো তোমার সঙ্গ করার যোগ্যতা আমার নেই, ভগবান দেখো কিভাবে বলছেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এই কথা বলিও না প্রভু, আমাকে নয় এক কীট যদি এক পিপিলিকা যদি চলে যায় পৃথিবীর কাহানি হইল, একটা পিঁপড়া যদি আমার নিয়ায় জগৎ থেকে চলে যায় পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কারণ তোমার কোটি কোটি ভক্ত আছে তোমাকে লীলায় সহায়তা করার জন্য, আমি এক পিঁপড়া যদি জগৎ থেকে চলে যাই কিচ্ছুটি হবে না, ক্রন্দন করছেন হরিদাস চরণে জড়িয়ে ধরে, প্রভু ইচ্ছে পূরণ করলেন। মধ্যাহ্নকালীন সময়ে পরদিন মহাপ্রভু আসলেন পার্ষদদেরকে নিয়ে হরিদাসের কুটিরে, দেখিয়ে দিলেন এইভাবে যারা নাম করবে ভগবান শেষের দিনে তার নিকটে এভাবেই আসবেন, জগতের বুকে আমরা কে কেমন মানুষ গো মা এটা প্রমাণ হবে সেই দিন, কোন দিন জানো, মানুষ চিনা যায় মরণে আর ভগবান চিনা যায় চরণে, সারাটা জীবন কতটুকু সাধন করেছি ভজন করেছি রেজাল্ট সেদিন হবে জগতে, সেদিন তুমি অচল হবে, সংসার বড় বিচিত্র লয় গো, তিন দিন বিছানায় পড়ে দেখো যে আদরের সন্তানটাকে না খাইয়ে খাও না রাস্তায় দাঁড়িয়ে থাকো সন্তানটা আসবে বলে, ওই সন্তানটাও চার দিন পরে বলবে জঞ্জাল মরলেই বাঁচি, সংসার খুবই স্বার্থের একটা নিকেতন, যতদিন জগতে খাটতে পারবে সবাই তোমায় ভালোবাসবে, যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে থাকে নিজ পরিজন, পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ ডেকেও জিজ্ঞেস করবে না কেহ, সংসারে বড় বিচিত্র সেদিন বুঝবে, যেদিন সবার নিকট থেকে তুমি ভ্যালুলেস হয়ে যাবে সেই দিন আমরা যৌবন হারিয়ে ভগবানের কাছে গিয়ে মাথা ঠেকাই, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই, গোবিন্দ হয়তো মৃদু হাসে নড়ে যেদিন ডাকার সময় ছিল সেই দিন তো আমার আমার করে কাটালে, সময় নাই বলে কাটালে, আজকে তোকে দেখারও আমার সময় নাই, সন্তানকে ততক্ষণ পর্যন্ত মা কুলেও নেয় না যতক্ষণ পর্যন্ত সন্তান না কাঁধে, খেলনা দিয়ে মা বলে বাবা একটু খেলা কর আমি কাজটা সেরে নেই, সন্তান যদি গিয়ে বলে ও মা কুলে উঠবো বলছি না খেলা করতে কাজটা সেরে নেই তারপর কুলে নেব, সন্তান যদি কাঁদতে শুরু করে মা হাতের কাজটা ফেলে দ্রুত গতিতে দৌড়ে আসবে সন্তানটাকে কুলে নেওয়ার জন্য, না কাঁদলে সন্তান কেউ যদি মা কুলে না নেয় আর তুমি ভগবানকে ডাকবে না, ভগবান শেষের দিনে তোমার আসবে কান্ডারি হয়ে, কখনো নয় কখনো নয় কখনো নয়,
হরিদাসের কুটিরে মহাপ্রভু পার্ষদদেরকে নিয়ে আসলেন। আজকে তার বিদায় লগন গো, মহাপ্রভু নিজে আসলেন, ভক্তরা অঙ্গনে কীর্তন করছে, প্রভু হরিদাসকে বক্ষে টেনে ধরলেন, ছোট্ট একটা শব্দ বিদায়, বড় কঠিন গো ও শব্দ, তার মর্মার্থ সংসারে কেউ কাউকে ছাড়তে চায় না, মা বাবা সন্তানকে ছাড়তে চায় না, সন্তান মা বাবাকে ছাড়তে চায় না, ভাই বন্ধু বান্ধব কেউ কাউকে ছাড়তে চায় না, অথচ দেখো নির্মম সত্য, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, বিদায় বড় কঠিন, বড় কষ্টদায়ক একটা শব্দ। আজকে ভক্ত ভগবানের বিচ্ছেদ হবে, যদিও ভক্ত ভগবানের মিলন এটা হচ্ছে চিন্ময়, এটা বিচ্ছেদ হয় না, কিন্তু এই জগতে লীলায় বিচ্ছেদ ঘটছে হরিদাসের সঙ্গে মহাপ্রভুর। আজকে প্রভু স্বয়ং নিজে বক্ষে চড়িয়ে ধরলেন, হরিদাস মহাপ্রভুর দুটি চরণকে বক্ষের মাঝে রাখলেন, সমস্ত ভক্তবৃন্দের চরণ ধুলা মস্তকে নিলেন, অপলক দৃষ্টিতে প্রভুর দিকে তাকিয়ে আছেন হরিদাস, ভক্তগণ অঙ্গনে কীর্তন করছেন, মৃত্যু তো সবার হবে গো, কজনার সৌভাগ্য হয় কৃষ্ণ নামটাকে মুখে নিয়ে শেষ যাত্রা করা, কজনের সৌভাগ্য হয় সং ভগবান এসেছেন তাকে নিতে, প্রভু দুটি চরণ হরিদাসের বক্ষে রাখলেন, ভক্তগণ অঙ্গনে নিত্য কীর্তন করছে, চন্দ্রবদনকে দর্শন করে করে হরিদাস চরণ ধুলিতে আবেশিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামকে শ্রবণ করে হরিদাস ঠাকুর অন্তিম যাত্রা করলেন, হরি হরি কোলাহল করিল সকলে, মহাপ্রভু হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে ভক্তগণ হরিধ্বনি করছে, হরি বল হরিধ্বনি করছে, প্রভু হরিদাসের দেহটাকে বক্ষে জড়িয়ে ধরেছে, অঙ্গনে নাচেন প্রভু হরিদাসের দেহকে লইয়া, দেহটাকে অঙ্গে লইয়ে নৃত্য করছেন প্রভু, চড়চড় করে তার চোখ থেকে জল ছড়ছে, নিচের হাতে প্রভু আজ হরিদাসকে শেষ বিদায় দেবেন, হরিদাসের দেহটাকে কোলে নিয়ে প্রভু পুরীর সমুদ্র, ওই সমুদ্রে আসলেন স্নান করাতে, নিজের হাতে স্নান করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন, দাদু সঙ্গে তিলক কেটে দিলেন, মা আমরা জীবন দশায় অনেকে তিলক দেই না গো, ধুতি পরি না, নাম করি না, মরার পরে মরা বেটাকে তিলক কাটাই, ধুতি পড়াই, নাম করাই, মরা বেটাকে নাম শোনালে কি হবে, মরার কানে কি নাম যায় বাবা, কীর্তন করে করে মরা বেটাকে শ্মশানে নিয়ে যায়, মরার কানে তো নাম যায় না, মরা বেটাকে নাম শুনিয়ে কি হবে, জীবন দশায় হরিনাম করতে হবে, প্রভু বলছেন এই পুরীর সমুদ্র, এই সমুদ্রে হরিদাস স্নান করার কারণে আজ থেকে ওই সমুদ্র মহাতীর্থ হইল, কতটা ভক্তের মহিমা দেখো, বৈষ্ণবের মহিমা, বৈষ্ণবের কাণ্ডারি কেমন ভগবান দেখো, নিজের হাতে প্রভু হরিদাসের দেহটাকে সমাধি দেবেন, বালুকা করলেন, নিজের হাতে প্রভু হরিদাসের কোমল দেহটাকে বালিকায় রাখলেন, আপন মমত্বে বালি দিলেন উপরে, ঝরিয়ে তরে ক্রন্দন করছেন প্রভু, টপ টপ করে চোখের জল পড়ছে, পার্ষদ প্রভুকে জড়িয়ে ধরে বলে বলছে, মহাপ্রভু ও প্রভু এমন করে তুমি আর কেঁদো না, তুমি যদি এমন করে কাঁদো আমরা আমরা স্থির থাকতে পারছি না, আমরা কিভাবে থাকবো স্থির, তুমি যদি এমন করে কাঁদো, ওরে হরিদাস আমাকে ছেড়ে চলে গেছে, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ শূন্য হইল মেধিনী, একজন বৈষ্ণব যদি পৃথিবী ছেড়ে চলে যায়, একজন কৃষ্ণ ভক্ত যে জগৎকে ভক্তি শিক্ষা দেয় তাকে আচার্য বলে, একজন আচার্য যদি জগৎ থেকে চলে যায়, ধরণী মাতা পর্যন্ত ক্রন্দন করেন, জগতের ক্ষতি হয়ে গেল, সে চলে গেল পৃথিবী ছেড়ে, এখানে শেষ নয় গো মা, মহাপ্রভু নিজে উত্তরীয় পেতে পশারীর দোকানদারি
যারা পশারি মানে দোকানদার, ওই দোকানদারদের কাছে আসলেন সিংহ দরজায়, পুরীর মন্দিরের সিংহ দরজায় দোকানি যারা বসেছে ওদের কাছে আসলেন। উত্তরীয় পেতে মহাপ্রভু সবার কাছে ভিক্ষা চাইছেন, অগো আমার হরিদাসের বৈষ্ণব সেবার জন্য আমাকে কেউ ভিক্ষা প্রদান করো। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যার জগতে কিচ্ছুটির অভাব নেই, আজকে ভক্তের জন্য তিনি ভিক্ষুক সাজলেন, দাঁড়ে দাঁড়ে ভিখারিদের মতো গিয়ে দোকানদারিদের কাছে বলছেন, আমার হরিদাসের বৈষ্ণব সেবার তোরে তোমরা আমাকে কিছু ভিক্ষা প্রদান করো। পশারীরা কেউ চাল দিল, ডাল দিল, সবজি দিল, মহাপ্রভু বিশাল করে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। কত ভক্ত আসলো, বৈষ্ণব আসলো, মহাপ্রভু নিজে সবাইকে পরিবেশন করছেন। ভক্তরা বলছে, প্রভু তুমি সেবা গ্রহণ করো। প্রভু বলছে, কারো গৃহে যদি অনুষ্ঠান হয় সেই গৃহকর্তা কি আগে খেয়ে নেয় নিমন্ত্রিত অতিথিদেরকে না খাইয়ে? ওরে হরিদাস আমার প্রাণ হয়ে রে, এই অনুষ্ঠান আমার নিজের অনুষ্ঠান, কারণ গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম, বৈষ্ণব আমার প্রাণ হয়, ভক্ত আমার প্রাণ হয়, প্রতি জন্মে করি আশা তব চরণের ধুলি, নরোত্তম দাস মাকে আপনার বলি। প্রভু সবাইকে নিজের হাতে পরিবেশন করলেন, হরিদাসের গুণ মহিমা সবার কাছে প্রচার করলেন, মহাপ্রভু নিজে বৈষ্ণব সেবা দিয়ে জগৎ জীবকে শিক্ষা দিলেন বৈষ্ণব সেবার কতটা মহিমা। আমরাও আজকে বিশেষ একটা কারণে এই রঞ্জিত পাল মহাত্মনের আত্মার শান্তি কামনায় গৌর গোবিন্দের চরণে আমরা নিবেদিত হয়েছি, শরণাগত হয়েছি, ভোগ রাগ হয়েছে, আমরা আস্বাদন করলাম বৈষ্ণব সেবার মহিমা, হরিদাস চরিত কথা। আয়োজনকারী ভক্তদের অপ্রাকৃত আয়োজনে আমরা সুযোগ পেলাম চরণধুলি নেওয়ার। আপনারা সবাই কৃপা করে সেই বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করুন, আর যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান তার আত্মার শান্তি কামনায় আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। সবার মঙ্গল হোক, গৃহকর্তার মঙ্গল হোক। আজকের মতো এখানে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।